গ্রহ সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋশান মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামানোর পরামর্শ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি শেষ পর্যন্ত ঠিকই পানি ঘোলা করে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবে আগারগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা সম্মেলনে তিনি বলেছেন ক্ষমতায় থাকতে যারা দেশের অর্থনীতি গিলে খেয়েছিল ভবিষ্যতে সুযোগ পেলে দেশটাকেই গিলে খাবে তারা সম্মেলনে দলের সিনিয়র নেতারা বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন মামিন সিং এর 30 আর একটা সময় খুলনায় 30 রংপুরে কত পড়লে 50-60 আর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় তাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আসেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান এই ভূত নামিয়ে ফেলো তত্ত্বাবধায়ক আর হবে না আদালত মিউজিয়ামে পাঠিয়েছে আমাদের দোষ আমরা তো নিষিদ্ধ করি উচ্চ আদালত নিষিদ্ধ করেছে সেই তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে যাবেন না যাবেন যাবেন গাদা পানি ঘোলা করে বাংলাদেশ কোন পথে যাবে তা লন্ডনে বসে নতুন করে ফয়সালার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি বলেছেন সমাবেশ করে বিএনপির কথার ফুলছড়ি ছড়াচ্ছে তারা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে বরগুনার তালতলিতে আর টাঙ্গাইলে বর্ধিত সভাকে কেন্দ্র করে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এদিকে বর্ধিত সভা ঘিরে তুলকালাম কাণ্ড টাঙ্গাইলের ভুয়াপুরে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়েছে স্থানীয় সংসদ সদস্য ছোটমনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুদুল হক মাসুদের সমর্থকরা আমরা আপনাদের কর্মসূচি পালন করার সুযোগ দিচ্ছি আপনারা মনে করছেন যে বোধহয় একেবারে খেলা বোধহয় জমে গেছে পলাতক খুনি তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে কখনো রাষ্ট্র ক্ষমতা আসা যাবে না যাবে না যাবে না অর্থনীতি চিবিয়ে খেয়ে এখন মুনতাসির ফ্যান্টাসির মতো দেশটাকেই খেয়ে ফেলতে চাচ্ছে ক্ষমতাসীনরা রংপুরের গণসমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান দলের নির্দেশ পেলে যে কোনো সময় সংসদ থেকে পদত্যাগ করবে বিএনপির এমপিরা নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করে সরকারের পদত্যাগের আহ্বান জানান ফখরুল সরকারকে পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তাকে দায়িত্ব দিতে হবে তার নতুন একটা নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন নির্বাচন হবে হারুন সাহেব তৈরি আছেন যে কোনো সময় পার্টি থেকে নির্দেশ দিলেই তিনি পদত্যাগ করবেন রুমিন রেডি আছে পদত্যাগ করবে জাহিদুল রেডি আছে পার্টি নির্দেশ দিলেই তারা পদত্যাগ করবে এখানে মানুষের মানবাধিকার নাই যেটা মানুষ গুম হয়ে যাচ্ছে কথা বলতে দেয় না আর কোথায় কোথায় রামদা লাঠি হকি স্টিক আর বন্দুক তুলি কর নিয়ে আছে ঠিক না এটা আর চলতে দেবে না দেশের মানুষ এই দেশের মানুষ এখন রুখে দেবে ওই বন্দুক পিস্তল ওই লাঠি ওই রিভলভার আর ওই হকি স্টিক সব গিয়ে চুরমার করে দেবে এদিকে শনিবার সন্ধ্যা 6টায় শেষ হয়েছে রংপুরের 36 ঘন্টার পরিবহন ধর্মঘট স্বাভাবিক হয়েছে সকল প্রকার যান চলাচলের আগে টানা দুই দিনের ধর্মঘটের কারণে শহরে নেমে আসে স্থবিরতা বাস না পেয়ে অটোরিকশা সহ বিকল্প উপায়ে গন্তব্যে ছুটেছেন যাত্রীরা গুনেছেন কয়েক গুণ বেশি ভাড়া আশেপাশে জেলাগুলো থেকেও এই রুটে বাস চলাচল বন্ধ ছিল গত এক বছরে শুধুমাত্র সুইচ ব্যাংকেই 4 লাখ কোটি টাকা জমা করেছে সরকারি দলের নেতা কর্মীরা এছাড়া দেশের টাকা দুবাই আর থাইল্যান্ডেও যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জামালপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে জি এম কাদের বলেন সাধারণ মানুষের হাতে কোনো টাকা নেই
দেশের মেগা প্রকল্পের যে ঋণ নেওয়া হয়েছে আগামী বছরের মধ্যে তা সুদে আসলে প্রায় $22 বিলিয়ন পরিশোধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের রিজার্ভ স্কট সংকট আরও তীব্র হবে বলে মন্তব্য করেন তিনি। ছেলে হুম্মাম কাদেরের বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সম্প্রতি চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে বিএনপির বিভাগীয় গণসমাবেশে নিজের বাবাকে শহীদ দাবি করে বক্তব্য দেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরী। এর প্রতিবাদে এই কর্মসূচি সময় বক্তারা যুদ্ধাপরাধী পরিবারের সদস্যদের রাজনীতি নিষিদ্ধ, সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি একাত্তরের নির্যাতন কেন্দ্রগুলোকে জাদুঘর ঘোষণা করতে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। যুবলীগের 50 বছর পূর্তির সমাবেশ হবে বিএনপি জামাত আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সভা, বলেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেছেন 11 নভেম্বর ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে নিজেদের সামর্থ্যের জানান দেওয়া হবে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। নিক্সন চৌধুরী আরও বলেন সারা দেশের যুবলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করবে এই সভায়, প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটাকে কিন্তু একটা জনসভা মনে করেন না, 50 বছরের পূর্তি, এটা যুব মহাসমাবেশ এবং বিএনপির আন্দোলনের, বিএনপি জামাত শিবিরের যে আন্দোলন তার বিপক্ষে রুখে দাঁড়ানোর সময় কিন্তু এই আছে 11 নভেম্বর। অতএব আপনাদের কিন্তু হৃদয় দিয়ে মন দিয়ে কাজ করতে হবে। মাস্ট উইন ম্যাচে রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। গত 2 ম্যাচে রান না পেলেও সাকিব আল হাসান বিশ্বকাপে ভালো করবে বিশ্বাস দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের। ব্রিসবেনের গ্যাবায় হাই স্কোরিং ও পেস সহায়ক উইকেট প্রত্যাশা করছেন এই ভারতীয়। জিম্বাবুয়ে চেনা প্রতিপক্ষ হওয়ায় টাইগাররা শতভাগ প্রস্তুত বলছেন শ্রীধরন। ব্রিসবেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। জিম্বাবুয়ে পাকিস্তানের সাথে দুর্দান্ত পারফর্ম করেছে, আমরা প্রতিটা বলই দেখেছি, কিন্তু এই দলটাকে খুব ভালোভাবে চেনে আমাদের ছেলেরা, তাই তো খুব ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামবে দল। টিপিক্যাল গ্যাবার উইকেটের মতোই পেস ও বাউন্স থাকবে, বল ব্যাটে আসবে ভালোভাবে, খুব ভালো উইকেট, আউটফিল্ডও খুব ফাস্ট, 107-170 রান হবে পার স্কোর। চাঁদপুরের হাজীগঞ্জে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের সাথে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানার ওসি ও 4 পুলিশ সদস্য সহ অন্তত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানায় হাজীগঞ্জ উপজেলা যুব দলের একটি মিছিল পূর্ব বাজার ব্রিজের কাছে গেলে কিছু কর্মী পুলিশের ওপর ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় যুবদল নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে 5 পুলিশ সদস্য আহত হয়। তবে যুবদলের দাবি তাদের ওপরই আগে হামলা করে পুলিশ। সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য যে লড়াই করতে হবে সেই লড়াইকে অন্তর্ভুক্ত করে গণতন্ত্রের লড়াইকে বিজয়ের পথে নেওয়ার জন্য জাসদের সাথে ঐক্যমত হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ জাসদ কার্যালয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় প্রশ্নে দলটির সঙ্গে গণতন্ত্র মঞ্চের মতবিনিময় সভা শেষে এ তথ্য জানান তিনি। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা। দলীয় সরকারের অধীনেই কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমরা আর মনে করে না, জনগণ বিশ্বাস করে না, কাজেই বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা অংশ নেব না। দলীয় সরকারের অধীনে এবং বর্তমান সরকারের অধীনে 2018 সালের মতো কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো না, বরং সম্মিলিতভাবে এই নির্বাচনকে প্রতিহত করব। সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য যে লড়াইটা করতে হবে সেই লড়াইকে অন্তর্ভুক্ত করেই গণতন্ত্রের লড়াইকে বিজয়ের পথে নেওয়ার জন্য আমাদের ঐক্যমত হয়েছে। ব্যাপক সম্ভাবনা থাকলেও খুব একটা ফলপ্রসূ হচ্ছে না পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি।
প্রকল্পের নকশা প্রণয়ন ও অর্থ সংগ্রহে দুর্বলতা রয়েছে বেসরকারি উদ্যোক্তাদের। বণিক সমিতির শীর্ষ সংগঠন FBCCI-এর সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার পাশাপাশি অর্থায়নের সমস্যা রয়েছে। আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া উপায় নাই, আমাদের কিন্তু এই এই পথেই আমাদের যেতে হবে। অ্যাকচুয়ালি এটার উপরে আমাদের অনেক জোর দিতে হবে। আর যে কথাটা আমি বলেছি, কিছু রিফর্মস করে একটা ফাস্ট ট্র্যাক যদি আমরা মোট করতে পারি তাহলে পিপিপিটা, বাট পিপিপি ইজ দ্য ফিউচার। রাজধানী উত্তরার দিয়াবাড়ি এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তুরাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক 50 বছর। তাকে অন্য কোথাও নির্যাতনে মৃত্যুর পর মরদেহটি 17 নম্বর সেক্টরের দিয়াবাড়ির নির্জন এলাকায় ফেলে গেছে খুনিরা। শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা করা হতে পারে। নারায়ণগঞ্জের বরপা এলাকায় ক্ষমতাসীন দলের এক নেতার হাত থেকে জমি ও বাড়ি রক্ষার চেষ্টায় ব্যর্থ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী ও তার 3 সন্তান। তারা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরপা এলাকার শিরিন খান, তার মেয়ে শারমিন খান, সঞ্জিদা খান ও ছেলে জহির খান। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে। সাংবাদিকদের দুর্বল অপরিপক্ক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার দুপুরে সাবেক রাষ্ট্রদূতদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ফর্মার বিসিএস অ্যাম্বাসেডরসের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যারা সাংবাদিকতা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে, পরিপক্কতা দরকার। কেন নিম্নমানের সাংবাদিকতা হচ্ছে তা নিয়ে গবেষণাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আমাদের দেশে সাংবাদিক যারা করেন তাদের মধ্যে দুর্বলতা আছে এবং এদের পরিপক্কতা দরকার। আমাদের এখন এই নিয়ে গবেষণা করা উচিত, কেন এত নিম্নমানের এই সাংবাদিক দল। যাই হোক, সেইটা দুঃখের বিষয় এবং এটা আপনাদের জন্য দুঃখ। হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হয়েছেন মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসি। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানায়, সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত ভবনটিতে হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। এ সময় জানা যায়, জানালা ভেঙে এক ব্যক্তি ন্যান্সি পেলোসির বাড়িতে প্রবেশ করে। এরপরই হামলা চালানো হয় ন্যান্সির স্বামী পল পেলোসির ওপর। হামলাকারী তার মাথায় ও হাতে আঘাত করে। পেলোসির অফিস থেকে আরও বলা হয়েছে, হামলাকারী এক পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনায় সময় ন্যান্সি পেলোসি ও অন্য রাজ্যে সফরে ছিলেন বলে নিরাপত্তা ব্যবস্থা তেমনটা জোরদার ছিল না। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ এর আশেপাশের অঞ্চলে নজিরবিহীনভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলার জেরে এই পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে ইউক্রেন। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, কিয়েভ সহ ইউক্রেনের মধ্যাঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাক আউটের শঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি ঠেকানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গেল কয়েকদিন ধরেই পরিকল্পিত লোডশেডিং চলছে ইউক্রেনে। এর আগে 22 অক্টোবর দেশটির মধ্য এবং দক্ষিণাঞ্চলের মিকোলাইভ সহ বেশ কয়েকটি শহরের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালায় রাশিয়া। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় হাজার এলাকার লাখো মানুষ। পাকিস্তানে বিদেশি শক্তির মদদে পরিচালিত কোনো সরকারের শাসন মেনে নেওয়া হবে না। লাহোরে বহুল আলোচিত লং মার্চে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার জন্য শাহবাজ শরীফের সরকারকে আলটিমেটামও দিয়েছেন তিনি। বলেছেন, 6 দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে পালাতে হবে শাহবাজ প্রশাসনের অনুসারীদের। লাহোরের পর রাওয়ালপিন্ডি, গুজরানওয়াল সহ বিভিন্ন শহরে সমাবেশের পর 4 নভেম্বর ইসলামাবাদে শেষ হবে এই লং মার্চ। নির্ধারিত সময় 1 জানুয়ারিতেই বোর্ডের সব
বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে আশাবাদী শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেছেন। তবে কাগজের দামের কারণে প্রকাশক এবং বিক্রেতারা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ঢাকা মহানগর নাট্যমঞ্চে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় বোর্ডের বই নির্ধারিত সময় দেয়া নিয়ে এমন বক্তব্য উঠে এসেছে। সভায় নোট গাইড বই বিক্রেতা, মুদ্রণ শিল্প ও প্রকাশকরা শুল্কমুক্ত কাগজের সুবিধা দাবি করেন। কথা যেখানে জড়িত সেখানে কোনো কিছুর সঙ্গে কোনো আপোষ করবার কোনো সুযোগ নেই। বই আমাদের লাগবেই, এক তারিখেই লাগবে। যাই হোক, আশা করছি সবাই যারা যারা যা কথা দিয়েছেন তারা সেই কথার মধ্যে থাকবেন, তার থেকে ভিন্ন দিকে যাবেন না। ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া জংশনে একই লাইনে দুইটি ট্রেন প্রবেশের ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এর অংশ হিসেবে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিন সদস্যের তদন্ত কমিটি। কারণ উদ্ঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তারা। এ ঘটনায় কোনো ধরনের ব্যক্তিগত ব্যর্থতা, কারিগরি ত্রুটি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আগামী 72 ঘন্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির প্রধান হিসেবে রয়েছেন রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক। শুক্রবার দুপুরে একই লাইনে ঢুকে পড়ে দুটি ট্রেন। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্টেশনে থাকা তিনটি ট্রেন। তদন্ত সংশ্লিষ্ট সবাইকে ডেকেছি এবং তাদের জবাবদিহি প্রশ্ন নিয়ে এবং তদন্ত আর ডাটা, যেহেতু কম্পিউটার বেজ ইন্টারলকিং সিস্টেম ডাটা বেজের তথ্য নিয়ে আমরা তিন কর্মদিনের দিবসের মধ্যেই আমরা প্রতিবেদন জমা দিব। বর্ণাঢ্য আয়োজনে 54তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী। রাজধানীর শহীদ মিনারে শোষণের বেড়াজালে মানুষের প্রাণমুক্তির মিছিলে লড়াইয়ের গান, এই স্লোগানকে ধারণ করে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও সংগঠন সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। উদীচীর এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন 7টি ভিন্ন ক্ষেত্রে 7 জন কীর্তিমান ব্যক্তি। উদ্ভাবন ও বুদ্ধিভিত্তিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্বাঞ্চল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক গবেষকরা অংশ নিয়েছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকির বলেছেন, গ্রিন ইউনিভার্সিটি সব সময় গবেষণা ও সৃজনশীলতায় গুরুত্ব দিয়ে আসছে। শেষ হলো 3 দিনের ইউএস ট্রেড শো 2022। আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ এবং মার্কিন দূতাবাস যৌথভাবে এই মেলার আয়োজন করে। রাজধানীর কারওয়ান বাজারের এক 5-তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এই ট্রেড শো। এতে অংশ নেয় আমেরিকান ব্র্যান্ড নিও, সিউডিল, ব্লেন্স সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের 100+ স্টল। যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্য ও সেবা এক জায়গায় পাওয়া যায়, এসব স্টলে ভিড় করেন অনেকেই। মেলা উপলক্ষে ক্রেতা আকর্ষণে আমেরিকার এসব কোম্পানিগুলো বিশেষ অফারেরও ঘোষণা দেয়। শেষ দিন মেলার স্টল ঘুরে দেখেন চলচ্চিত্র শিল্পী অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতা কলা একাডেমি প্রতিষ্ঠার 18 বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে উত্তরস্থ ক্ষুদ্র কুটিরশিল্প ইনস্টিটিউট মিলনায়তনে 2 দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশবরণ্য শিক্ষাবিদ প্রফেসর এমিরেটস ডক্টর অরুণ কুমার বসাক, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, নেত্রকোনার 3 আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল সহ অন্যান্যরা। নরসিংদীতে শিবপুর উপজেলার 81টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 1200 স্বেচ্ছাসেবী নিয়ে নক্ষত্র নামের মিলন মেলা হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। এটি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী আয়োজন
আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলা সভাপতি হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির। মিলনমেলায় আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে অংশ নিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 120 জন। শনিবার এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও বিপুল সংখ্যক মানুষ। আহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সিউলের হ্যামিলটন হোটেলের কাছে একটি সরু সড়কে হ্যালোইন উৎসব করতে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করে। সিউলের এই এলাকা পার্টির জন্য বিখ্যাত। পরে মানুষের মাঝে ধাক্কাধাক্কি শুরু হলে পদদলিতের ঘটনা ঘটে আর তাতেই এই বিপুল প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ জানায় তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।